কালার বাগানের একটা গাছে বাস করত টুনটুনি নামের একটি চড়ুই পাখি। সে তার দুটি বাচ্চা নিয়ে সেখানে থাকত। একদিন টুনটুনি বাচ্চাদের বলল, সামনেই তো বর্ষাকাল, বর্ষাকালে তো খাবার খুঁজতে যেতে পারবো না, তাই চল এখন থেকে কিছু ফলাই, ফসল ফলালে ঘরে বসে বর্ষায় খাবার পাবো। এরপর টুনটুনি তার বাচ্চাদের নিয়ে জমি চাষ করতে যায়। তারা মনের আনন্দে জমিতে চাষ করছিল। এমন সময় কোথা থেকে উঠতে উঠতে আসে একটি টিয়া পাখি। এটা কি করছিস রে টুনটুনি? টুনটুনি বলল, সামনে বর্ষার দিন, বর্ষায় ঘর থেকে বেরোনো যায় না, তাই আগে থেকে ফসল ফলিয়ে রাখছি, বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আমাকে সাহায্য করো, তাহলে তোমাকে আমি কিছু ফসল দেব, তুমি বর্ষায় আনন্দ করে খেও। আরে দূর দূর, রাখ তোর চাষ, আমি ওসব পারি না, আর বৃষ্টির দিন আসতে এখনো অনেক দেরি, তাই এত আগে থেকে আমার খাবার জোগাড় করার দরকার নেই, তোর খাবার তুই জোগাড় কর। টুনটুনি ও তার বাচ্চারা আবার চাষের কাজে মন দিল। আবার কিছুক্ষণ পর কাল্লু কাক সেখানে এলো। কাক বলল, কি রে টুনটুনি, বাচ্চাদের এত খাটাচ্ছিস কেন? সামনেই তো বৃষ্টির মাস, তাই আগে ভাগে ফসল চাষ করে রাখছি, যাতে বর্ষায় অনাহারে না থাকতে হয়। কাল্লু কাক টুনটুনিকে নিয়ে ঠাট্টা করল। কাল্লু বলল, তুই কি সব জানত নাকি, যে সামনে বর্ষা আসছে এ কথা তুই জানিস? তুই একটা আস্ত বোকা। টুনটুনি ঠাট্টাকে দিল না পাত্তা। টুনটুনি বলল, কাল্লু কাক, তুমি আমাকে চাষের কাজে সাহায্য করো, তাহলে তোমাকে আমি অনেক ফসল দেব। এই পাগলি, আমি কি তোর কাছে ফসল চেয়েছি? আমার লাগবে না, ফসল ফললে তুই আর তোর বাচ্চা মিলে খাস, যত সব ফালতু কাজ। কিছু মাস পর জমিতে অনেক ফসল ফলল। সেই ফসল কেটে ওরা ঘরে জমিয়ে রাখল। এরপর যথারীতি বর্ষাকাল আসে। ঘরের বাইরে অঝোরে বৃষ্টি হতে থাকে। টুনটুনি ও তার বাচ্চারা জমিয়ে খাবার খেতে থাকে। এদিকে কাক আগে থেকে কোনো খাবার জমিয়ে না রাখতে পেরে না খেয়ে থাকে। দুঃখে কাক বলে, টুনটুনি তো বর্ষার আগে চাষ করেছিল, ওর কথায় আমি রাজি হইনি, ওর জমানো খাবার আমায় কি দেবে, গিয়ে দেখি যদি দেয়। অন্যদিকে টিয়ার অবস্থাও এক। সে বলে, আমি টুনটুনির কাছে ফসল ধার চাইব, বর্ষা চলে গেলে ওর ধার শোধ করে দেব। এই কথা বলে তারা টুনটুনির বাসায় চলল। এরপর বাসায় এসে বলে, টুনটুনি, ও টুনটুনি, আর যে পেট মানে না, দুই দিন না খেয়ে আছি, আমাকে একটু খাবার দিবি? টিয়াও বলে, আমাকে একটু খাবার ধার দাও না টুনটুনি। ওদের হাঁকডাক শুনতে পেয়ে টুনটুনি ওদের বলে, তোমরা দুজনে ভিতরে এসো, আর ভিজো না, শরীর খারাপ করবে। ওরা দুজনে মাপ চায়। কাক বলে, তুই ঠিক বলেছিলিস, বৃষ্টির আগে খাবার জোগাড় করে রাখলে ভালো হতো, তোর কথা না শুনে ভুল করেছি, এখন আমাকে কিছু খাবার ধার দে, বৃষ্টির দিন ফুরালে তোর খাবার যেভাবে হোক শোধ করে দেব। আমাকেও দাও, এর পরের বার থেকে
তোমার সাথে আমিও চাষ করব। তোমাদের খাবার শোধ করতে হবে না, আমার কাছে অনেক খাবার আছে। যা আছে তা আমার ও আমার বাচ্চাদের কাছে অনেক বেশি। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। আমি তোমাদের খাবার দিচ্ছি, এখানে বসে পেট ভরে খাও, তারপর বাকিটা ঘরে নিয়ে যাও। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম গল্প শুনতে গল্প বুবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।